ছোটকালে শ্রেয়ার চুল অনেক ঘন ছিল, কিন্তু যেভাবে সে বড় হতে লাগলো তার চুল পড়ে যেতে লাগলো। প্রাপ্তবয়স্ক হতেই তার চুল সব পড়ে গেল। শ্রেয়া ছোটকাল থেকেই রাহুল নামে এক ছেলেকে ভালোবাসত। শ্রেয়া ভাবত যে রাহুল তাকে সবসময় ভালোবাসবে, কিন্তু তার চুল পড়ে যেতেই রাহুলের ব্যবহারে পরিবর্তন দেখা গেল। শ্রেয়া, তুমি আমাকে প্রতিদিন ফোন করে বিরক্ত করবে না, আজকাল আমি এমনিতেই ব্যস্ত থাকি। এ তুমি কি বলছো, আগে তো তুমি আমাকে নিজেই ফোন করতে, আর এখন আমার ফোন করাও তোমার খারাপ লাগছে? আগে তোমার চেহারাটা দেখো, তোমার মাথায় একটা চুলও নেই, তোমার সাথে কথা যেতে আমার লজ্জা করে। এটা বলে রাহুল ওখান থেকে চলে যায়। রাহুলের কথা শুনে শ্রেয়া অনেক দুঃখ পায়। সে কাঁদতে কাঁদতে আত্মহত্যা করতে উঁচু পাহাড়ে যায়। এটা আমি কি করছি, আমার এটা করা উচিত নয়। যদি ও আমাকে পছন্দ না করে তাহলে কোনো ব্যাপার নয়। শ্রেয়া এটা বলে পাহাড় থেকে লেবে বনের দিকে যেতে লাগলো। যখন শ্রেয়া বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন সে তার সামনে এক ডাইনিকে দেখতে পেল। শোনো মেয়ে, আমার তোমার কাছ থেকে সাহায্য লাগবে, দয়া করে আমাকে একটু সাহায্য করবে? শ্রেয়া ভয় পেয়ে বলে, আমার খুব মন খারাপ, আমি আপনাকে সাহায্য করতে পারছি না। কিন্তু তোমার মন খারাপ কেন, আমাকে বলো। আমার টাকা অবস্থার জন্য এখন আমাকে কেউ পছন্দ করে না। আমি যেখানে থাকতাম সেখানে আমি একটি অপরাধ করেছি, এই জন্য সব টাইমই আমাকে খুঁজে মারতে চাচ্ছে। আমাকে কিছুদিন রূপ পরিবর্তন করে কারো ঘরে থাকতে হবে। আমি এক মুরগি হয়ে যাব আর তোমার ঘরে থাকবো, আর থাকলো তোমার টাকার সমস্যা। আমি মুরগি হয়ে যে পটি করব, তোমাকে সেটা তোমার মাথায় লাগাতে হবে। মানে তোমার পটিতে আমার টাক দূর হয়ে যাবে? এটা কোনো সাধারণ পটি নয়, এটা ভূতের পটি। এটা লাগানোর ফলে তোমার মাথা চুল হয়ে যাবে। শ্রেয়া ডাইন কথা মেনে নাই, ডাইনি মুরগি হয়ে যায়। শ্রেয়া মুরগি নিয়ে ঘরে চলে আসে আর প্রতিদিন নিজের মাথায় ভূতের পটি লাগাতে লাগলো। কিছুদিনের মধ্যে শ্রেয়ার মাথায় সুন্দর চুলে ভরে যায়। আর দীপ নামে এক ছেলেকে ভালোবাসতে লাগলো। আর দীপ তাকে যখন রাহুল দেখে শ্রেয়ার মাথায় আবার চুল হয়েছে আর তাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, তো রাহুল শ্রেয়ার সাথে দেখা করতে যায়। শ্রেয়া, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করবে? না, আমি এমন মানুষের সাথে বিয়ে করব না যে কিনা আমাকে নয় আমার চুলকে ভালোবাসে। কাল যদি আবার আমার মাথা চুল পড়ে যায়, আবার দ্বিতীয়বার তুমি আমাকে ছেড়ে চলে যাবে। দীপ আমাকে ভালোবাসে নাকি আমার চুলকে? চলো দীপ, এখান থেকে চলে যাই। স্যার এভাবে উত্তর দেওয়ায় রাহুল রেগে যায়। যখন থেকে ওই মুরগি বডি লাগাচ্ছে তখন থেকেই এর চুল বড় হচ্ছে, আজকে ওই মুরগিটাই মেরে দিই। যখন শ্রেয়া ঘরে ছিল না তখন তার ঘরে ঢুকে যায় আর ওই মুরগিটা নিয়ে নদীতে ডুবো দেয়। তারপর বাড়ি চলে আসে। রাহুল তো জানতো না ওই মুরগিটা একটি ডাইনি। ডাইনি মুরগি রূপে রাহুল বাড়ি এসে তাকে আক্রমণ করে। ও ভগবান, এ মুরগি কথা থেকে আসলো, আর আমাকে আক্রমণ করছে কেন? এই মুরগিটা সেটা নয় তো যেটা আমি নদীতে ফেলে দিয়ে আসলাম। রাহুল তার ঘর থেকে দৌড়ে নদী থেকে যেতে লাগলো। তখন ডাইনি এক সুন্দর মেয়ের রূপ ধারণ করে তার সামনে আসে। তুমি কে, এত রাতে নদীর ধারে কি করছো? আমার এই পৃথিবীতে কেউ নেই, তুমি কি আমাকে নিজের স্ত্রী রূপে স্বীকার করবে? রাহুল মেয়েটির রূপ দেখে পাগল হয়ে যায় আর বলে, তুমি তো অনেক সুন্দর, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, চলো আমার সাথে আমার ঘরে চলো। রাহুল মেয়েটির সাথে ঘরে আসে। তখন ডাইনি তার আসল রূপে ফিরে আসে। ডাইনি, আপনি এখানে কিভাবে চলে আসলেন? এখানে তো এক সুন্দরী মেয়ে ছিল। তুই শ্রেয়ার মুরগি কেন চুরি করেছিস? আমি তোকে তার জন্য শাস্তি দিতে এসেছি। আমাকে ক্ষমা করে দিন, আমি এটার জন্য খুবই লজ্জিত। আমি এখনই গিয়ে মুরগি খুঁজে শ্রেয়াকে ফিরিয়ে দিচ্ছি। রাহুল ডাইনির পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। ডাইনি রাহুলকে ক্ষমা করে দেয়।
মুরগি খোঁজার দরকার নেই, ওই মুরগি আমি ছিলাম। আমার রূপবোধের পরে স্যারের কাছে থাকছিলাম, আমি এক অপরাধ করেছি আর সেজন্য আমি রূপবোধের পরে লুকিয়েছিলাম। আপনি তো খুব ভালো, আপনি আমাকে মাফ করে দিলেন আর স্যারকে আপনি সাহায্য করেছেন। আপনি কি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, আমি তোমার সাথে বিয়ে করতে রাজি আছি। পূর্ণিমার রাতে যদি ডায়মন্ড মানুষের সাথে বিয়ে করে তো সে মানুষ হয়ে যায়। আগামী পূর্ণিমায় আমরা দুজন বিয়ে করে নেব। পূর্ণিমার রাতে তারা বিয়ে করে নেয় আর অনেক সুন্দর একজন মানুষ হয়ে যায়। শ্রেয়াও দ্বীপের সাথে বিয়ে করে নেয়। এরপর চারজন মিলে হাসি খুশি থাকতে লাগলো।